আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 12 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে সেই পরীক্ষাটা কি, ডিএনএ যে জেনেটিক বস্তু তার কি প্রমাণ, সেটা সম্বন্ধে আজকে আমরা জানব। তাহলে আজকে এক্সপেরিমেন্ট অফ ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনটা কি? ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন হচ্ছে যে পদ্ধতিতে ডিএনএ কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, মুক্ত ডিএনএ কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে ব্যাকটেরিয়া চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় ট্রান্সফরমেশন। এবার এই ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এটা দেখানোর জন্য বিজ্ঞানী ফ্রেডেরিক গ্রিফিথ পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষা করার জন্য তিনি একটা ব্যাকটেরিয়া নিয়েছিলেন, যে ব্যাকটেরিয়াটার নাম কি, ডিপ্লোককাস নিউমেন। ডিপ্লোককাস নিউমোনি নামে একটা ব্যাকটেরিয়া নিয়ে, সেই ব্যাকটেরিয়া নিয়ে তিনি এই পরীক্ষাটা করেছিলেন প্রমাণ করার জন্য ডিএনএ কি জেনেটিক বস্তু কিনা সেটা দেখার জন্য। তাহলে যে ডিপ্লোককাস নিউমোনি, তিনি দুটো স্ট্রেইন নিয়ে পরীক্ষা করেছিলেন, একটা হলো অ্যাভিরুলেন্ট আর আরেকটা হলো ভিরুলেন্ট। অ্যাভিরুলেন্ট কি, অ্যাভিরুলেন্ট মানে যার সংক্রমণ ক্ষমতা নেই, সংক্রমণ করে না, সেটা হচ্ছে অ্যাভিরুলেন্ট। আর ভিরুলেন্ট মানে যে হচ্ছে সংক্রমণ করে, সেটা হচ্ছে ভিরুলেন্ট। এই ভিরুলেন্ট আর অ্যাভিরুলেন্টের এদের বৈশিষ্ট্য কি, ভিরুলেন্ট অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়া যেটা হয়, সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে যে ক্যাপসুলটা থাকে না, কোষ প্রাচীরে ক্যাপসুল থাকে না, ক্যাপসুল থাকে না, তাই জন্য এই ব্যাকটেরিয়াটা কি হয়, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে রাফ। কোষ প্রাচীরে কি হয়, রাফ মানে খসখসে হয়। আর কি হয়, এই ব্যাকটেরিয়াটা সংক্রমণ ঘটায় না, রোগ সংক্রমণ ঘটায় না, রোগ সংক্রমণ ঘটায় না। অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়া যেটা আছে সেটা কোন রকম রোগ সংক্রমণ ঘটায় না। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়াকে যদি দেহে প্রবেশ করানো হয় তখন কি হয়, তিনি যে পরীক্ষাটা করেছেন সেটা ইঁদুর নিয়েছিল, ইঁদুরের দেহে যখন অ্যাভিরুলেন্ট ব্যাকটেরিয়াটাকে প্রবেশ করে তিনি দেখেছিলেন যে ইঁদুরের রক্তের মধ্যে যে শ্বেত রক্তকণিকা আছে, সেই শ্বেত রক্তকণিকাটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটাকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস হয়, এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংসটা কে করে, শ্বেত রক্তকণিকা, ইঁদুরের রক্ত উপস্থিত শ্বেত রক্তকণিকা। আর ভিরুলেন্টের ক্ষেত্রে কি হয়, ভিরুলেন্টের কোষ প্রাচীরে ক্যাপসুল থাকে, সেই ক্যাপসুল থাকার জন্য ভিরুলেন্টের কোষ প্রাচীর ক্যাপসুল ইজ প্রেজেন্ট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ স্মুথ, সেই জন্য এটা কি হয়, স্মুথ, কোষ প্রাচীরটা মসৃণ হয় ব্যাকটেরিয়া কোষ প্রাচীরটা। আর এটা কি করে, রোগ সংক্রমণ ঘটায়, রোগ সংক্রমণ ঘটায়, রোগ সংক্রমণ ঘটায়, এটা হলো এর বৈশিষ্ট্য। আর কি হয়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ইঁদুরের রক্তে অবস্থিত শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভিরুলেন্ট ব্যাকটেরিয়াটাকে মারতে পারে না, যার জন্য রোগ সংক্রমণটা সম্ভব হয়। তাহলে এই ছিল আমাদের ভিরুলেন্ট আর অ্যাভিরুলেন্টের ব্যাকটেরিয়ার কি বৈশিষ্ট্য। এবার তিনি যে দুটো স্ট্রেইন নিয়েছিলেন, একটা হচ্ছে অ্যাভিরুলেন্টের যে স্ট্রেইনটা, অ্যাভিরুলেন্টের তিনি যে স্ট্রেইনটা নিয়েছিলেন সেই স্ট্রেইনটা ছিল 2R, এটা একটা অ্যাভিরুলেন্টের একটা স্ট্রেইন। আর ভিরুলেন্টের স্ট্রেইনটা কি ছিল, 3S। এই দুটো স্ট্রেন নিয়ে তিনি পরীক্ষাটা করেছিলেন। এবার তিনি পরীক্ষাটা করতে গিয়ে কি দেখলেন, একটা ইঁদুরের যখন এই অ্যাভিরুলেন্টের টু আর স্ট্রেনটা একটা নিয়ে সেই ব্যাকটেরিয়া নিয়ে তিনি একটা ইঁদুরে যখন ইঞ্জেকশন করলেন, তখন দেখলেন ইঁদুরটা ইঞ্জেক্ট করা হলে কি হয়, ইঁদুরটা বেঁচে থাকে, ইঁদুর
বেঁচে থাকি, ইঁদুরটা বেঁচে থাকি। এবার টুয়ার যখন ইনজেকশন, এটা তো তোমরা জানোই যে টুয়ারটা হচ্ছে অ্যাভিরুলেন্ট, মানে তার রোগ সংক্রমণ ক্ষমতা নেই, তার জন্য ইঁদুরটা বেঁচে থাকে। এবার আরেকটা পরীক্ষা করলো, সেখানে কি করলো, থ্রি এস যেটা ভিরুলেন্ট, সেই ভিরুলেন্টটাকে নিয়ে ইনজেক্ট করলো। যখন ভিরুলেন্টটাকে নিয়ে ইনজেক্ট করার পরে কি হলো, ইঁদুরটা কি হলো, মারা গেল। ইঁদুরটা, মারা গেল। এবার তিন নম্বর পরীক্ষায় তিনি কি করলেন, এই থ্রি এসটাকে, থ্রি এস যে ব্যাকটেরিয়াটা আছে সেই থ্রি এস ব্যাকটেরিয়াটাকে হিট কিল করলো, মানে তাপমাত্রা প্রয়োগ করে থ্রি এস ব্যাকটেরিয়াটাকে যখন মেরে দিল তখন কি হলো, মৃত, থ্রি এস ব্যাকটেরিয়াটাকে হিট কিল করার পর, তারপরে সেটা যখন ইঁদুরে যখন ইনজেক্ট করা হলো, রেজাল্ট কি হলো, না যেটা ইঁদুরটা কি হলো, বেঁচে থাকলো, তার কারণ হচ্ছে থ্রি এস ব্যাকটেরিয়াটাকে, এই যে এটা তো ভিরুলেন্ট ব্যাকটেরিয়া থ্রি এস, কিন্তু এটাকে হিট কিল করার ফলে এটা মৃত হয়ে গেছে, তার প্রয়োগের ফলে তার জন্য ইঁদুরটা বেঁচে থাকলো, মারা গেল না। চার নম্বর, এক্সপেরিমেন্ট কি করলো, যখন এই মৃত থ্রি এস ব্যাকটেরিয়া, প্লাস এর সঙ্গে যখন অ্যাভিরুলেন্ট টু আর এই দুটোকে মিলিয়ে যখন এক্সপেরিমেন্ট করলো, এই দুটোকে মিলিয়ে এটা মৃত আর এটা হচ্ছে জীবিত, এটা জীবিত, এই দুটোকে মিলিয়ে যখন এক্সপেরিমেন্টটা করলো তখন দেখা গেল কি, যে ইঁদুরটা মারা গেল, তার কারণ কি, প্রকৃত ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী গ্রিফিথ, দিতে পারে, ফ্রেডরিক গ্রিফিথ তার প্রকৃত ব্যাখ্যা দিতে পারেনি, তবে যেটা তিনি বলেছিলেন যে হয়তো এই যে মৃত যে থ্রি এস ব্যাকটেরিয়াটা আছে ভিরুলেন্ট, এই ভিরুলেন্ট ব্যাকটেরিয়াটার ক্যাপসুলটা কোনোভাবে, ব্যাকটেরিয়া তো মারা যায় কিন্তু ব্যাকটেরিয়ার ক্যাপসুলটা কোনোভাবে এই টু আর ব্যাকটেরিয়ায় লেগে যায়, তার ফলে সেটা টু আরটাকে ট্রান্সফর্ম করে দেয় ভিরুলেন্টে, যার ফলে ইঁদুরটি মারা গিয়েছে। কিন্তু এই এর মধ্যে কিছু থেকে গিয়েছিল, প্রমাণ করতে কমপ্লিটলি প্রমাণ করা গেল না যে ডিএনএ জেনেটিক বস্তু, তার জন্য আরেকটা পরীক্ষা করেছিল, কে করেছিল, তিনজন বিজ্ঞানী, অ্যাভেরি, ম্যাকলিওর ও ম্যাককার্টি, এবং ম্যাককার্টি 1944-এ একটি পরীক্ষা করেছিল। পরীক্ষা করে তারা দেখেছিলেন যে ডিএনএ এর জন্য কে দায়ী, তার জন্য কি করেছিল, তিনটে টেস্ট টিউব নেওয়া হয়েছিল, আর অ্যাভেরি, ম্যাকলিউড ও ম্যাককার্টি এরা কি করেছিলেন, ওই যে মৃত যে থ্রি এস স্ট্রেনটা আছে, এটা তো ভিরুলেন্ট স্ট্রেন, এই ভিরুলেন্ট স্ট্রেনটার মৃত স্ট্রেনটার ডিএনএটাকে কালেক্ট করেছিল, ডিএনএটাকে কালেক্ট করে এর মধ্যে ডিএনএটা নিয়েছিল, তিনটে টেস্ট টিউবে নিয়েছিল এদের ইয়েটা, মৃত এদের রক্ত থেকে। তারপরে কি হয়েছিল, এর মধ্যে প্রথমটাতে দিল আরএনএস, উৎসেচক, আরএনএস কি করে, আরএনএ কে নষ্ট করে, তারপরেরটাতে কি দিয়েছিল, তারপরেরটাকে দিয়েছিল প্রোটিএস, তারপরটাতে প্রোটিএস দিয়েছিল, প্রোটিএস কি করে, প্রোটিন কে নষ্ট করে, তারপরেরটাতে দিয়েছিল ডিএনএস, কি করে, ডিএনএ কে নষ্ট করে, তাহলে এটার মধ্যে এই যে ডিএনএটা ছিল, এটা হচ্ছে মৃত থ্রি এস স্ট্রেনটা, এর সঙ্গে যখন আরএনএ দিল তখন আরএনএ কে সেটা নষ্ট করলো, যখন হচ্ছে প্রোটিএস দিল তখন কি হলো, প্রোটিন কে নষ্ট করলো, আর ডিএনএস দিল তখন হচ্ছে ডিএনএ কে নষ্ট করলো। তো এই দুটো ক্ষেত্রেই আরএনএস আর প্রোটিএস এই দুটো উৎসেচক দেওয়ার ফলে এই দুটো ক্ষেত্রেই কি দেখা যাচ্ছে, যে যেটা আর টু, যেটা টু আর স্ট্রেন ছিল সেই টু আর স্ট্রেনটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে, কিসে, থ্রি এস স্ট্রেনে ট্রান্সফর্ম করে দিচ্ছে, তার মানে এদের এদেরকে ওই ভিরুলেন্ট, ভিরুলেন্টে কনভার্ট করে দিচ্ছে। কিন্তু যেখানে ডিএনএস দেওয়া হয়েছিল, ডিএনএস যেহেতু ডিএনএ কে নষ্ট করে, সেই জায়গায় কি হয়েছিল, এই যে টু আর
टू आर स्ट्रेन के कन्वर्ट करते पारे नी, थ्री आर स्ट्रेन कन्वर्ट करते पारे नी, थ्री स्ट्रेन कन्वर्ट करते पारे नी। तार माने बोझा गया कि एखाने जेहेतु डीएनए के नष्ट कर दिए छिलो ताई डीएनए ना थाकार जोन्नोई एटा टू आर टा थ्री एस कन्वर्ट हलो ना। एर थेके ताहले प्रमाणित होच्छे जे डीएनए सेई मैटेरियल टा जार जोन्नो एई एकटा एविरुलेंट बैक्टेरिया थेके विरुलेंट बैक्टेरिया ट्रांसफॉर्मेशन होच्छे। तार माने एटाई प्रमाणित होच्छे डीएनए हलो जेनेटिक वस्तु। ताहले इट इज प्रूव्ड दैट डीएनए इज अ जेनेटिक मैटेरियल। थैंक यू फॉर वाचिंग। आमार चैनल टिके अवश्य सब्सक्राइब करले, भालो लागले लाइक शेयर करते भूलना।